হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেকনিশিয়ান ওয়ার্ক লাইফ স্ট্যান্ডার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি টিউটোরিয়ালস নিয়ে প্রেজেন্ট হয়েছি। আজকে দেখাবো আপনারা কিভাবে ফেজ নিউট্রাল দুটো তারের সাথে একটি পাওয়ার সকেট কানেকশান করবেন, অর্থাৎ 6-পিন সকেট একটি কানেকশান করবেন। তো আজকে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে একটি পাওয়ার সকেট কানেকশান করবেন আজকে সেটি দেখিয়ে দিব। তো আমরা সাধারণত জানি যে পাওয়ার সকেটের দুটি থাকে, একটি ফেজ একটি নিউট্রাল, অর্থাৎ যেটি ফেজ প্রান্ত সেখানে এল দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ এটি হচ্ছে নিউট্রাল দ্বারাই প্রান্তটি বোঝানো হয়। তো আমার হাতে আসলে আমি মোবাইল দিয়ে এক হাত দিয়ে মোবাইলের আর অন্য হাত দিয়ে জিনিসটা দেখাতে চাইতেছি, এই কারণে ভিডিওটি লড়াছড়া করতেছে, দুঃখিত। অর্থাৎ হচ্ছে এল প্রান্ততে তারটাতে কারেন্টটাতে আমরা এল প্রান্তটা লাগাবো, আর এতটাতে এন দেখাই, অর্থাৎ কারেন্ট দেখাই না, সেটাতে এনের জায়গাটাই লাগাবো। অর্থাৎ আমরা পাচ্ছি দুটো টার্মিনাল দেখা এখানে, অর্থাৎ একটা এটাতে পাওয়ার আছে, এখানে ফ্ল্যাশ লাইটের আছে না, আর পাওয়ার দেখাচ্ছে। অর্থাৎ যারা সৌদি আরবে কাজ করবেন, সৌদি আরবে তারা অবশ্যই জানেন যে এখানে দুটো লাইনে অর্থাৎ কারেন্ট দেখাবে, অর্থাৎ এখানে 220-এর দুটি লাইনে আপনি কারেন্ট পাবেন, এটাকে মিথিনিস্টিন বলে। আর আপনি যদি একটিতে লাইন দেখায়, অর্থাৎ একটিতে কারেন্ট শো করে আর অন্যটিতে কারেন্ট শো করে না, তাহলে বুঝবেন যে এটা 110-এর লাইন। আর যদি দুটোতেই কারেন্ট দেখায় অর্থাৎ ফেজ শো করে, তার মানে বুঝবেন যে এখানে 200 আছে, অর্থাৎ মিথিনিস্ট্রিন 220-এর লোড আপনি চালাতে পারবেন। তাহলে আপনাকে অবশ্যই আপনি এখানে কনফিউজের হওয়ার কিছু নাই, যেটা এল প্রান্ত লাইনের আর যেটা এন প্রান্ত, যদি দুটোই কারণ হয় আপনি দুটাতে দুটো লাগাই দিবেন, কোনো সমস্যা নেই তাতে। আর মিয়াশারা হলেও এই সুইচটা, অর্থাৎ 110 ভোল্ট হলেও আপনি এই সুইচটা মানে কোনো সমস্যা নেই, আপনি ফিটিং করতে পারেন, কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে। আর হচ্ছে কি, তাহলে চলুন আমরা কীভাবে সুইচের তারটা কানেকশান দিবেন, অর্থাৎ এখানে একটি প্রান্তে একটি তার লাগাবেন আর এখানে একটি এনের প্রান্তে একটি তার লাগাবেন। মনে রাখবেন আপনি এল এন যদি কারেন্ট থাকে তাহলে এখানে কোনো কিছু দেখার দরকার, দুটো তার কানেকশন। তাহলে আমরা কানেকশনটাই করি এখন। তো ভিউয়ার্স, আমরা এখানে দুটো তার কানেকশন করে ফেলছি। আসলে এই কানেকশনটা এক হাতে মোবাইল ধরার কারণে আমি দেখাতে পারি নাই, আসলে কানেকশন করাটা কোনো ব্যাপার না, কানেকশনটা খুবই সহজ, কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এল, আর অপর প্রান্তটা হচ্ছে এন, দুটো প্রান্তে দুটো তার লাগিয়ে দিছি, অর্থাৎ আপনার দুটো লাইনে এখানে ফেজ আছে। অর্থাৎ যারা সৌদি আরবে কাজ করবেন, 220 ভোল্ট কিন্তু এখানে উপস্থিত আছে, একটি যদি একটিতে কারেন্ট দেখায় তাহলে বুঝবেন, আরেকটিতে কারেন্ট দেখায় না তাহলে আপনারা টেস্টার দেখালে বুঝতে পারবেন যে একটাতে কারেন্ট শো করা আর অন্যটিতে শো করে না, তাহলে বুঝতে হবে আপনাকে যে ওখানে 110 আর 110 আর 210 নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই। এখানে একটি দুটি ফেজ আপনারা দুটি প্রান্তে লাগাই দিবেন, একটি এল আর অপর প্রান্তটা এন আপনারা ওখানে লাগাই দিবেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। মূল হচ্ছে আপনাকে কানেকশনটা বুঝতে হবে। তো পাওয়ার সকেট লাগানো আসলে খুব সহজ, ইজি একটি ব্যাপার, আপনারা চাইলে খুব সহজেই, অর্থাৎ আপনি কারেন্টের কাজ যতটুকু জানেন, আপনি কারেন্টের কাজ না জানলেও আপনার বাসা বাড়ির অর্থাৎ পাওয়ার সকেটটি আপনি নিজের হাতে